হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। তো এখন থেকেই মানে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি সেটা বলছি না, মানে ভিডিওটা অনেকদিন 9 মিনিট রাতে ভিডিও, তো সেটাই এখন আমি বসেছি। আজকে হচ্ছে অক্টোবরের 30 তারিখ, আজকে এটা এডিট করতে বসেছি। তো ভয়েসটা দিচ্ছি যেহেতু ওখানে বিভিন্ন রকম সাউন্ড ছিল, মিউজিক টিউজিক ছিল, তো দিলে তোর কপিরাইট চলে আসবে। অলরেডি আমার দুটোতে কপিরাইট চলে এসছে, তো সেই কারণে এটাতে ভয়েস দিচ্ছি। দেখো প্যান্ডেলের ভেতরটা কত সুন্দর, মানে পুরোটাই সোলার কাজ, মানে এত নিখুঁত কাজ দেখে মনটা পুরো ভরে যাচ্ছে। আর লাইটিংগুলো খুব সুন্দর করেছিল, বেশ মানাচ্ছিল ভালো। তো বাবাই তো এখানে এসে সব ঘুরে ঘুরে দেখছিলো, মা এটা কি ওটা কি দিয়া এটা কি বলছিল। তো ওর সাথে এখানে অনেকগুলো ছবি তোলা হয়েছিল। দেখো ঠাকুরটাও খুব সুন্দর করেছে, মানে সবাই অনেকেই বেশ ভিডিও করছিল দেখছিলাম। তো মানে একটা শান্ত পরিবেশ, মনটা পুরো ভরে যাচ্ছিলো ওখানে গিয়ে, মানে একদম নিখুঁত কাজ যাকে বলে। এই প্যান্ডেলটা দেখানোর পরে বেরিয়ে পড়লাম আর একটা দেখতে। তো এটা হচ্ছে চেন্নাইয়ের করমণ্ডল এক্সপ্রেসের যে দুর্ঘটনাটা হয়েছিল ট্রেনের, সেটার ওপর বেস করে এই থিমটা তৈরি করা হয়েছে। তো এখানেও প্রচণ্ড লাইন ছিল। তো আর এই ভিডিওটা অনেকটা দূর থেকে করেছি, যেহেতু ভিড় ছিল দূর থেকে করেছি। আর দ্বিতীয়ত এই থিমটার মানে অনেক মানে সামনের দিকে অনেকটা বাসই আটকানো ছিল, অনেকটা দূর থেকে ভিডিওটা করতে, তার মধ্যে ধরো পাবলিকেরও ভিড় ছিল, তো সেজন্য ভিডিওটা ঝুম করে যতটা আনা গেছে এনেছি, বেশি ঝুম করলে ফেটে যাচ্ছিলো। তো সেই কারণে একটু কষ্ট করে দেখো, বেশ ভালো লাগবে। তো এখানে গিয়ে বাবাই একদম সব খুঁটে খুঁটে দেখছিলো, বাবাই বারবার আমাকে দিয়াকে মানে ওর দিয়াকে জিজ্ঞেস করছিলো এটা কি ওটা কি। ও বাবাই মার কোলে দেখছিলো প্যান্ডেলের সমস্ত কিছু, মানে প্রত্যেকটা প্যান্ডেলেই বাবাই মার কোলেই খুঁটছিলো। আমি তো ভিডিও করছিলাম, এতেই ব্যস্ত ছিলাম। আর ভাই বাইরে ছিল, যেহেতু প্রচণ্ড ভিড় ছিল, গাড়িটা রাখার মতো কোনো পরিস্থিতি ছিল না, ও গাড়িটা নিয়ে অনেকটা দূরেই দাঁড়িয়েছিল। ও অবশ্য আগের দিনকে মা বাবা ভাই তিনজন মিলে অষ্টমীর দিন রাতে ঠাকুর দেখে গেছে এগুলো। আমি যেহেতু দেখেছিলাম না, তো আমার জন্য মা এসেছিলো, আমি মা ভাই তিনজন মিলে এসেছিলাম দেখতে দেখছিলাম। তো বাবাই দেখো আমি ভয়েস দিচ্ছি, পাশ থেকে বক 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 করছে, কি আর বলবো। তো যাই হোক, অষ্টমীর দিনকে তো আমরা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা তো অষ্টমীর দিনকে ঠাকুর দেখেছিলাম দুপুর দিয়ে রাত দিয়ে। তো দুপুরের দিকে তো গেছিলাম কল্যাণী, আর তোমার সঙ্গে রাতের দিকে বেরিয়েছিলাম চাকদাতেই ডাউনের দিকে। আপের দিকটা দেখা হয়েছিল, প্রচণ্ড ভিড় ছিল। তো শুভ বলেছিল তুমি মার সাথে নবমীর দিন দেখিনি, যেহেতু নবমীতে শুভ ডিউটি ছিল, তো সেই কারণে নবমী দিন সকালে আমাদেরকে নামিয়ে দিয়েছিলো ওই বাড়িতে। তো আমি মার সাথে গেছিলাম, তো গিয়েও শান্তি নেই ভেবেছিলাম থাকবো, কিন্তু আমার ছেলের জ্বালায় আর থাকা হয়নি। আমার ছেলে হচ্ছে বাড়িতে আসবে, বাড়িতে আসবে বলতে ও বাবার কাছে ঘুমাবে, ও মামবাড়িতে থাকবে না এইবার। সেই কারণে যথারীতি, তাও আমি ভেবেছিলাম বাবাকে যদি পটিয়ে টটিয়ে রাখা যায়, একটা করে জামা প্যান্ট নিয়ে গেছিলাম বাবার জন্য, কিন্তু না কোনো কাজ হয়নি। তো আমরা সব ঠাকুর টাকুর দেখে খাবার টাবার নিয়ে এসেছিলাম, তোমার সেদিনকে খেয়েছিলাম ঠিকই, সেদিনকে খেয়েছিলাম চাউমিন দেখেছি, চাউমিন মোগলাই আর হচ্ছে আইসক্রিম। তো বাবাইয়ের তো আইসক্রিম ফেভারিট, আইসক্রিম খেয়েছিলো, আর চাউমিন থেকে একটু ডিম স্যালাড ওগুলো বেছে খেয়েছিলো। মানে আমরা কয়েকদিন বাইরের খাবারের উপরেই ছিলাম অষ্টমীর দিনও, তাই অষ্টমীর দিন আমরা দুপুরে বিরিয়ানি খেয়েছিলাম আর রাতে মিক্স ফ্রাইড রাইস আর চিকেন চাপ খেয়েছি। নেই এখানে, এবার তো নবমীর দিন রাতেও ওইসবই, দুপুরে শুধু বাড়ির খাবার খাওয়া হয়েছিল, নবমীর দিন রাতে ওইসব খেয়েই বাড়ি চলে এসেছিলাম। আর বাবাইকেও বাড়ির থেকে মানে ওই বাড়ির থেকে ভাত টাত খাইয়ে নিয়ে এসেছিলাম। আসার সময় কথা ছিল শুভ আমাদের নিয়ে আসবে, না তো ভাই দিয়ে যাবে, তো না শুভই আমাদেরকে নিয়ে এসেছিলো। তো আবার দশমীর দিনও ওই বাড়ি গেছিলাম, তো দশমীর দিন শুভ ছুটি ছিল, দশমীর দিন গেছিলাম। তো মা বলছিল রাতে থেকেছে আবার সকালে আসবি, তো রাতের তো ব্যাপার, কিন্তু আমার ছেলের জ্বালায় এখন আর থাকা যায় না, রাত যতই রাত হোক আমাকে বাড়িতে ব্যাক করতেই হয়। আবার দশমীর দিন গিয়েও যে থাকবো তার উপায় ছিল না, দশমীর দিন আমি প্রত্যেক বছর ওখানেই থাকি, কারণ প্রত্যেক বছর অষ্টমীর দিন যাই বিকেলের দিকে, নবমী দশমী কাটিয়ে তারপর শ্বশুরবাড়ি আসি। দশমীর দিন রাতে আসি না, মানে একাদশীর দিনকে আসি। তো এবার তো একাদশী আমাদের করতে হবে, সেজন্য দশমীর দিন রাতেই চলে এসেছিলাম। যাই হোক, তো যাই হোক, এই প্যান্ডেলগুলো দেখতে গিয়ে খুব মজা হচ্ছিলো। বাবাই বারবার এটা ওটা জিজ্ঞেস করছিলো, মাকে বলছিলো মা কখন অ্যাম্বুলেন্স আসবে, কখন ট্রেন আসবে, কখন পুলিশ গাড়ি আসবে, সমস্ত কিছু জিজ্ঞেস করছিলো। তো এখানে বেশ মানে কী বলবো,
আর এখানে যে ভয়েসটা দিয়ে ওরা করছিল খুব সুন্দর ছিল, বাট আমি তো ওটা দিতে পারবো না, দিলে কপিরাইট চলে আসবে, তো সেই কারণে ওটা দিতে পারিনি, ওটা দিতে পারিনি। আমি ভয়েসটাই দিচ্ছি, নয়তো অলরেডি বললাম না তোমাদেরকে দুটো কপিরাইট চলে এসেছে, তো সেই কারণের জন্য আমি আর দিইনি, মানে মেন যে আসল যে এটার এই ভিডিওটা যে আসল ভয়েস সেটা আমি দিতে পারিনি। তো তো আমাদের কথা ছিল আমরা বসে খেয়ে আসবো, তো বাবা এত বিরক্ত ছিল বাড়ি যাবো বাড়ি, তার মধ্যে বাবার বায়না ছিল গাড়ি কিনে দেওয়া, তো গাড়ি যেই কেনা হয়ে গেছে বাবু, মা বাড়ি চলো, মা বাড়ি চলো, আমি বাবার সাথে বাড়ি যাব, তো সেই জন্য আর খাওয়ার কোনো প্রশ্ন না, আর বাবাকে নিয়ে খাওয়াও যেত না, কেউ তো প্রচণ্ড ভিড় ছিল, তো সেই জন্য আমরা চাউমিন এগরোল চাউমিন সরি চাউমিন মোগলাই আর আইসক্রিম নিয়ে বাড়ি চলে এসে বাড়িতে ধীরে সুস্থে শান্তি মতো খেয়েছিলাম। আর বাবাই তো বললাম আইসক্রিমটা ভালোবাসে, আইসক্রিমটা খেয়েছিল, আর চাউমিনে থেকে একটু ডিম টিম বেছে নিয়ে খাচ্ছিল, আর একটু স্যালাড খেয়েছিল ব্যাস। আর ওই বাড়িতে তো বাবাই তো ভাত খাইয়ে গেছিলাম, আর আমি কিছু খাইনি, যেহেতু ওই সব খেয়েছিলাম, পেটটা ভরাই ছিল। তো আর ভাই তো বাইরে ছিল, আমি মা তিন বাবাই তিনজন মিলে ঢুকেছিলাম। এই দেখো এই ভিডিওটা শেষ হলো, এবার আর একটা নতুন প্যান্ডেলে ঢুকলাম, দেখো এই জায়গাটা তো অসাধারণ, মানে সবগুলো থেকে আমার এটা খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে এই কারণে, এটা একটা পাখিদের রাজ্য, দেখো মানে গাছের সাথে কি সুন্দর পাখির বাসা ঝুলিয়েছে, আবার পাখিদের ছোট ছোট ঘর করে দিয়েছে বিভিন্ন রকম লাইটিং দিয়ে, আর পাখিদের যে ডাকটা দিয়েছে ওখানে, মানে এত মিষ্টি 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 ডাক দিয়েছে না, মানে মনে হচ্ছে না ওখান থেকে আসি, মনে হচ্ছে ওখানেই থাকি, ঘুরে ঘুরে দেখি। বাবাই তো এখানে গিয়ে খুব আনন্দ পেয়েছে, বাবা এখানে অনেকগুলো ছবি তুলেছে ঘুরে ঘুরে, এই এটা কী পাখির ঘর, ওটা কী পাখির ঘর, এসব জিজ্ঞেস করছিলো। তো তোমার এগুলো করছিলাম, তো বাবাই তো ফটো তুলতে যখন ব্যস্ত ছিল বাবাই, আর মাকে জিজ্ঞেস করছে দিয়া এটা কী পাখির ঘর, ওটা কী পাখির ঘর, বাবাই শুধু ছবি তুলেন, আমিও তুলেছি, আমার মাও তুলেছে, তিনজন মিলেই আমরা ছবি তুলেছিলাম। মানে ওখানে মানে এত সুন্দর পরিবেশ, কী বলবো, মানে মন একদম কী বলবো ভালো হয়ে যাওয়ার মতো পরিবেশ, কারণ মন যদি খারাপ থাকে না ওখানটায় গেলে মনটা একদম ভালো হয়ে যাবে, এত সুন্দর দেখতে পাচ্ছ, এই দেখো ভেতরে ছোট ছোট ঘর পাখির, এই ঘরগুলোর মধ্যে বিভিন্ন রকম কালারিং লাইট দিয়েছে, সেই কারণে আরও ভালো লাগছে, দেখেছো মানে কী বলবো অপূর্ব সুন্দর যাকে বলে, খুব ভালো লেগেছে আমার এই প্যান্ডেলটা। তো না এলে এগুলো সমস্ত কিছু মিস করতাম, তো এসে খুব ভালোই করেছিলাম মার সাথে ঠাকুর দেখতে এসে, দেখো কী সুন্দর ঘর, ঘরগুলোর মধ্যে বিভিন্ন রকমের কালার দিয়েছে, দেখো ঠাকুরটাও খুব সুন্দর করেছে, ঠাকুরটা খুব সুন্দর করেছে, আর দেখো সবাই মানে ভিডিও করতে ব্যস্ত, এত এত সুন্দর করেছে, মানে সবাই বেশ অনেকক্ষণ টাইম নিয়ে দেখছিল, ওখানে কেউ বলছিল না বেরিয়ে যান বেরিয়ে যান, মানে খুব ভালো লেগেছে এক কথায়। ঠিক আছে গাইস, আবার নেক্সট ব্লগে আসবো, ততক্ষণ তোমার সবাই ভালো থেকো, সুস্থ, বাই।